সোমবার কিন্তু ইডির আধিকারিকরা তারা কিন্তু আবেদন জানান আদালতের কাছে এবং তারা বলেন যে অয়নশীল যার বাড়ি থেকে পুরো নিয়োগ দুর্নীতির খোঁজ তারা পেয়েছিলেন সেই অয়নশীলকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে এবং তার যে সংস্থা এবিএফ ইনফোজেন সেই সংস্থা কিভাবে বিভিন্ন ক্ষেত্রে মিউনিসিপালিটিতে ওয়ার্ক অর্ডার পেয়েছিল এবং ওয়ার্ক অর্ডার কমপ্লিট করেছিল সেই বিষয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে এবং সেই জন্যই কিন্তু তারা ইডির যারা তদন্তকারী আধিকারিকরা তারা অয়নশীলকে জিজ্ঞাসাবাদ করতে চান এবং সেই জন্যই তারা আদালতে আবেদন জানান এবং যেটা জানা যাচ্ছে যে তারা জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ড করতে চান অয়নশীলের এমনটাই খবর ইডি সূত্রে এবং ইডি যখন আদালতে এই আবেদন জানায় সেই আবেদনে তারা বলে যে তাদের এক্ষেত্রে তিন চার দিন সময় লাগবে এবং তারপরে কিন্তু আদালত সেটা মঞ্জুর করেছে বলে এলেই কিন্তু খবর ইডি সূত্রে এবং 15 থেকে 22 তারিখের মধ্যে এই পুরো প্রসেস কমপ্লিট করবারও নির্দেশ দেওয়া হয়েছে ইডিকে আদালতের তরফ থেকে বেশ আমাদের নজর থাকবে সেটাকে অনেক ধন্যবাদ তোমাকে যেমনটাই আমরা জানতে পারছি যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি বিশেষ সিবিআই আদালতে আবেদন করা হয়েছিল এবং তারপরেই এবার তারা অনুমতি পেলেন পুরো নিয়োগ দুর্নীতি মামলায় অয়নশীলকে জেরা করবে ইডি আধিকারিকরা প্রেসিডেন্সি সংশোধনাগারে সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদের একটা আবেদন জানানো হয়েছে আমরা বিস্তারিত জানবো অর্ণব রয়েছে আমাদের সঙ্গে অর্ণব তাহলে পুরো নিয়োগ দুর্নীতি মামলায় অয়নশীলকে কি জেরা করতে পারবে সংশোধনাগারে গিয়ে জেরা করতে পারবে ইডি আধিকারিকরা ঠিক কবে নাগাদ মানে কত তারিখে এটা হতে পারে কি জানতে পারছো একবারই দেখো যেটা জানা যাচ্ছে যে সোমবার কিন্তু ইডির আধিকারিকরা তারা কিন্তু আবেদন জানান আদালতের কাছে এবং তারা বলেন যে অয়নশীল যার বাড়ি থেকে পুরো নিয়োগ দুর্নীতির খোঁজ তারা পেয়েছিলেন সেই অয়নশীলকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে এবং তার যে সংস্থা এবিএফ ইনফোজেন সেই সংস্থা কিভাবে বিভিন্ন ক্ষেত্রে মিউনিসিপালিটিতে ওয়ার্ক অর্ডার পেয়েছিল এবং ওয়ার্ক অর্ডার কমপ্লিট করেছিল সেই বিষয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে এবং সেই জন্যই কিন্তু তারা ইডির যারা তদন্তকারী আধিকারিকরা তারা অয়নশীলকে জিজ্ঞাসাবাদ করতে চান এবং সেই জন্যই তারা আদালতে আবেদন জানান এবং যেটা জানা যাচ্ছে যে তারা জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ড করতে চান অয়নশীলের এমনটাই খবর ইডি সূত্রে এবং ইডি যখন আদালতে এই আবেদন জানায় সেই আবেদনে তারা বলে যে তাদের এক্ষেত্রে তিন চার দিন সময় লাগবে এবং তারপরে কিন্তু আদালত সেটা মঞ্জুর করেছে বলে এলেই কিন্তু খবর ইডি সূত্রে এবং 15 থেকে 22 তারিখের মধ্যে এই পুরো প্রসেস কমপ্লিট করবারও নির্দেশ দেওয়া হয়েছে ইডিকে আদালতের তরফ থেকে বেশ আমাদের নজর থাকবে সেটাকে অনেক ধন্যবাদ তোমাকে যেমনটাই আমরা জানতে পারছি যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি বিশেষ সিবিআই আদালতে আবেদন করা হয়েছিল এবং তারপরেই এবার তারা অনুমতি পেলেন।